কিভাবে করেন আপনি, কোন পথ দিয়ে করেন? গত 30 তারিখে যে ঘটনা ঘটেছিল, যে আমরা শুনতে জানতে পেরেছিলাম ইন্টেলিজেন্সের মাধ্যমে যে দুটি বিরল প্রজাতির বন্য প্রাণী পাচার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা সে তথ্যভিত্তিতে নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করি, কারণ এটি হচ্ছে এন্ট্রেন্স চট্টগ্রামে ঢুকার। তো আমরা সফল হই এবং দুটি বিরল প্রজাতি পণ্য উদ্ধার করি, আমরা প্রথমে চিনতাম না। পরবর্তী বন বিভাগের লোকজন আসলো, তারা এসে জানালো যে এটা হচ্ছে হক বেজার নামে পরিচিত, এটার ইংরেজি নাম, আর এটা হচ্ছে গোরখতক নামে বা আমাদের গ্রাম্য ভাষায় এটা প্রচলিত। তো এগুলো হচ্ছে কি ICUN কর্তৃক যেটা নেচার নিয়ে কাজ করে তাদের লিস্ট অনুযায়ী এটা 100 নম্বর সিরিয়ালের যে একটা বিপন্ন প্রজাতির প্রাণী। এটা আমরা পরবর্তী করার পরে আপনাদের সহযোগিতা আমরা এটাকে নিউজে দিয়েছিলাম, এটা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে, এবং পরবর্তীতে আমরা ওই যে অপরাধীদের আমরা ডাটাবেস একটা তৈরি করি এবং ওই ডাটাবেসটাকে ইন্টেলিজেন্স সবসময় পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে, তারা আবার সেই কাজটা করছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের টিম গতকালকে এই 5টি আরও বন্যপ্রাণী উদ্ধার করে। তো অ্যাকচুয়ালি তারা এটা বারবার করছে কি, এটার মধ্যে কি সাজার মেয়াদ কম এবং খুব সহজে তারা জামিন পেয়ে আবার পুনরায় একই অপরাধ করে। তো এইটা একটা যেহেতু চক্র, আমরা চক্র ইতিমধ্যে 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এটার সাথে যে লিঙ্ক আছে আমরা তাদেরও অনেকের নাম পেয়েছি, এটা আমাদের চলমান প্রক্রিয়া। আশা করি আপনাদের সামনে আমরা ওদেরকেও তাদের মুখোশটা উন্মোচিত করতে পারবো, কারণ এর সাথে জড়িত সকলকে আমরা আইনের কাছে সোপর্দ করতে পারবো। দুটি সফল অভিযানের মাধ্যমে মোট 7টি বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করা হয়েছে, এবং আমরা প্রাথমিকভাবে এই ব্যক্তিদের গ্রেপ্তার করে জানতে পেরেছি যে তারা পার্বত্য এলাকার গভীর জঙ্গল থেকে এ ধরনের বিরল প্রজাতির প্রাণীগুলোকে সংগ্রহ করে এবং সেগুলোকে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে এবং নৌপথেও পৃথিবীর বিভিন্ন দেশে দেখে পাচার করে থাকে, যেটি অত্যন্ত গহিত অপরাধ এবং বেআইনি কর্মকাণ্ড। তো এই চক্রের বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করে এই চক্রের সদস্যদের আমরা ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছি, এবং আরও কিছু ব্যক্তি আমাদের নজরদারিতে রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং আন্তর্জাতিক যে সমস্ত চক্রের সাথে তারা একসাথে কাজ করে থাকে বিদেশে পাচার করার জন্য, তারাও ইন্টারপোলের মাধ্যমে শনাক্ত রয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে চক্রে আরও বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান জানাতে চাই যে জীব বৈচিত্র্য রক্ষায় যে সমস্ত বন্যপ্রাণী বিলুপ্তির পথে, তাদেরকে সংরক্ষণ করা আমাদের প্রকৃতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোনোভাবে আমাদের বাংলাদেশের মাটি থেকে, বাংলাদেশের বন জঙ্গল থেকে এই বিরল প্রজাতির প্রাণীসমূহকে নিঃশেষ হতে দিতে পারি না, এবং বাংলাদেশ পুলিশ অত্যন্ত কঠোরভাবে এই সমস্ত অপরাধীর ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকে, তার অংশ হিসাবে এই অভিযান, এবং আমরা আরও যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে। অবৈধ